বিরতির পর আবার আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্মিংহামে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বার্মিংহাম শাখা। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, বার্মিংহামের স্থলিতস্থ একটি হলে গত রবিবার জাসাসের সভাপতি সাপি মিয়া আঙ্গুরের সভাপতিতে ও সেক্রেটারি ফয়সাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ। বক্তারা বলেন, 1971 সালের মার্চ মাসের শ্বাসরুদ্ধকর মুহূর্তে চট্টগ্রামের ষোলো শহরে অষ্টম ইস্ট বেঙ্গল বাংলাদেশি সৈনিকদের নিয়ে বিদ্রোহ করে তৎকালীন মেজর জিয়াউর রহমান। এরপরে তিনি কালুঘাটে বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং নিজেকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা দেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে নিজের জীবনে বাজি রেখে যুদ্ধ করার জন্য তাকে বিশেষ সম্মাননা প্রদান এবং সাবেক রাষ্ট্রদূত ডক্টর মোজাম্মেল হক টনি, আব্দুল রশিদ ভূঁইয়া ও মিসেস ভূঁইয়া, তফসির আলী মিয়া ও হাবিবুর রহমানকে প্রবাসী মুক্তিযুদ্ধকালীন সময়ে জনমত গঠনে অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি শাহ আখতার হোসেন টুটুল, এম এ সালাম, ইকবাল হোসেন, এমদাদ হোসেন টিপু, আবুল হোসেন, নাসিমুজ্জামান হেলাল, সুজাতুর রেজা প্রমুখ। বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে মহান স্বাধীনতা 43তম বার্ষিকী উপলক্ষে ম্যানচেস্টারের সিটি আওয়ামী লীগের উদ্যোগে বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। মহান স্বাধীনতা 43তম বার্ষিকী উপলক্ষে ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় ম্যানচেস্টারের স্থানীয় একটি ব্যাংকোয়েটিং হলে। ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সভাপতি এস এম মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর আহমদের পরিচালনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা লিয়াকত আলী। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ওহিদুর রহমান টিপু, মিসবাহ রহমান মিসবাহ, খসরুজ্জামান খসরু, ফখরুল ইসলাম মধু, সেলিম খান, জামাল খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রঞ্জিত সরকার। আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, কাজী মাসুদ, ফজিউর রহমান চৌধুরী মুস্তাক, সংগঠনের উপদেষ্টা গনি আহমেদ চৌধুরী, ওয়েস কামালী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা লন্ডনে তার জিয়ার দেয়া বক্তব্যে তীব্র সমালোচনা করেন এবং স্বাধীনতা সংগ্রামের পরবর্তী ও পূর্ববর্তী সময়ে ঘটনা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান এবং বক্তারা লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও সব ষড়যন্ত্র থেকে বিরত থাকারও আহ্বান জানান। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সভাটি শেষ হয়। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। দীনি শিক্ষা প্রতিষ্ঠান জালালিয়া এডুকেশন ইনস্টিটিউটকে আগামী সেপ্টেম্বর মাসে লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সে স্থানান্তর ও আসন্ন সেশনে ইয়ার 7, 8 ও 9 ছাত্র ভর্তি উপলক্ষে সুদী সমাবেশ ও ওপেন ডে এর আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাদ সুমনের রিপোর্টে। ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জালালিয়া এডুকেশন ইনস্টিটিউটকে আগামী সেপ্টেম্বরে লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সে স্থানান্তর এবং আসন্ন সেশনে আবাসিক ও অনাবাসিক ছাত্রদের ভর্তি সংক্রান্ত নানা তথ্য উপস্থাপনের জন্য রোববার ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়েস্ট বমিস টাউন হলে কমিউনিটি বিভিন্ন স্তরে মানুষের অংশগ্রহণে এক সুদী সমাবেশ ও শিশু কিশোরদের নিয়ে ওপেন ডের আয়োজন করা হয়। লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের সভাপতি মাওলানা এম এ কাদির আল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদুল হক প্রজেক্টটির বর্তমান অবস্থা সম্বন্ধে নানা তথ্য সকলকে অভিহিত করেন এবং বিশাল এই প্রজেক্টটির বাস্তবায়ন করতে কমিউনিটির সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেন। আগামী সেপ্টেম্বর 2014 এর জন্য ইয়ার 7, 8, 9 এবং হিফবিভাগের ছাত্র ভর্তির লক্ষ্যে আজকের এই ওপেন ডে, এখানে যথেষ্ট ছাত্র এবং তাদের প্যারেন্টসরা এসেছেন। আমরা বিস্তারিত ইনফরমেশন তাদের সামনে তুলে ধরছি। আগামী সেপ্টেম্বর 14 আমরা অত্যন্ত বড় পরিসরে লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স ওয়েস্ট প্রমিচে ইনশাল্লাহ স্থানান্তরিত হচ্ছি। আমরা আশা করি আমরা এই মিডল্যান্ডের মধ্যে ইসলামী শিক্ষার ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউট মিডল্যান্ডসের ছাত্ররা মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করে আগত সকলকে বিমোহিত করে।
এবং নতুন কমপ্লেক্সের স্থানান্তরের ব্যাপারে ছাত্রদের রয়েছে বাড়তি আগ্রহ। Multi-choice of role plays, nasheeds and speeches from the students being showed off here today. বিপুল সংখ্যক অভিভাবক ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমদ, সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আহমদুল হক এমবিই, জালালিয়া এডুকেশন ইনস্টিটিউট এর গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ মন্তাজ আলী, আঞ্জুমানে আল ইসলাম বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসামুদ্দিন আল হুমাইদি, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ গাবরু মিয়া, বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান এমদাদ হোসেন, জামাল মিয়া প্রমুখ। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। হাতে লাল সবুজের পতাকা আর মুখে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের এই জাতীয় সঙ্গীতটিকে কেক কেটে বাংলাদেশের মহান স্বাধীনতার 43তম দিবসটি পালন করলো যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখা। ম্যানচেস্টার স্থানীয় একটি ব্যাংকোয়েটিং হলো গত রবিবার। সংগঠন সভাপতি সুরা রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোল্লা মোস্তফা ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুলের যৌথ পঞ্চ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফজল হক জুয়েল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শাহ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি স্যার জয়াল কাপম্যান ও ওয়াহিদুর রহমান টিপু। বক্তব্য রাখেন ব্যারিস্টার আবুল কালাম, খসরুজ্জামান খসরু, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, গোস মিয়া, ডি এন কুরাইশি, রুহুল আমিন চৌধুরী মামুন, কাউসিলমান চৌধুরী সুজন, মোহাম্মদ ইকবাল সমুজ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবার শহীদের মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী সকল শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবাই বক্তারা স্বাধীনতা দিবসটির উপর আলোচনা করতে গিয়ে বলেন, বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের বাসনী বাঙালি জাতিকে সাহস যুগিয়েছিল স্বাধীনতা সংগ্রামের। আর প্রায় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ, 2 লক্ষ মা-বোনের সংগ্রাম ও 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। তারা স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধ সকল আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করেন গভীর কৃতজ্ঞতার সাথে। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। সম্প্রতি তারেক রহমান ও বেগম খালেদা জিয়া রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে বক্তব্য দেওয়ায় বেডফোর্ড আওয়ামী লীগের প্রতিবাদ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শাইক জানান, শহরের আয়েশা একাডেমি হলে বেডফোর্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিব উল্লাহর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তারেক জিয়া ও খালেদা জিয়ার ইতিহাস বিকৃত করে জিয়া ও রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করেছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজিব উল্লাহ সাজিব, বেডফোর্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নুরুল আমিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, খায়রুল ইসলাম, ফখরুল ইসলাম, আমান উদ্দিন, আলী আসকর প্রমুখ। মঙ্গলবার কমিউনিটি আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি হলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। আমাদের কমিউনিটি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মকসুদ আলী সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন হাজি জাবেদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সিলেটের রামকৃষ্ণ গার্লস স্কুলের প্রধান শিক্ষক আসাদ মিয়া। সভায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের দুর্দিনে আওয়ামী লীগের অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন আব্দুর রব, মোকরেস মিয়া, রইস আলী সহসভাপতি, আব্দুল জাব্বার, আব্দুল মুখী চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, বাদশা মিয়া, শাহজান সিরাজ, হোসেন আহমেদ প্রমুখ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল নর্থ ওয়েস্ট রিজিয়নের নবগঠিত কমিটির অভিষেক এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। বিস্তারিত দেখুন আমাদের ওল্ড টাইম প্রতিনিধি মওদুদ আহমেদের রিপোর্টে। যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট নর্থ ওয়েস্ট রিজিয়নের নতুন কমিটির অভিষেক ও মহান স্বাধীনতার 43 বছর পূর্তিতে অনুষ্ঠিত সভায় গভীর শ্রদ্ধার ভালোবাসায় প্রবাসীরা স্মরণ করলেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। জিএসসি নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ার সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি কেন্দ্রীয় কমিটির চেয়ার নুরুল ইসলাম মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের মাননীয় সহকারী রাষ্ট্রদূত জকি আহাদ, জিএসসি কেন্দ্রীয় সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইম কাউসার, জিএসসি প্যাট্রন কেম আবু তাহের চৌধুরী, জিএসসি কেন্দ্রীয় উপদেষ্টা মিয়া মনিরুল আলম, কেন্দ্রীয় সহসভাপতি সুরাবুর রহমান, সান্ডারল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের চেয়ার সৈয়দ খালিদ মিয়া অলিদ সহ জিএসসির বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ। অ্যাডভোকেট মীর গুলাম মোস্তফা ও নজমুল ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকরা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দলমতের ঊর্ধ্বে এসে দেশ গড়ায় ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানান। এছাড়া নবগঠিত জিএসসি নর্থ ওয়েস্ট রিজিয়নের নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম পরিচালনায় সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন। অলডাম থেকে মওদুদ আহমদ, চ্যানেল আই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইপসুইচ ও সাফক শাখার উদ্যোগে রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি কয়সার মিয়া রিপোর্টে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকে ইপসুইচের সাফক শাখার উদ্যোগে গত 30 মার্চ রবিবার ইপসুইচের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সভা। হাফিজ ফয়েজ আহমেদের পবিত্র কোরআন তিলাওয়াত ও দিলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল হাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাসুক মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তার আলী, মাহবুব হোসেন চৌধুরী, আনোয়ার পাশা, লুৎফুর রহমান জনি, বি এ চৌধুরী আরিফ, জুলফিকার আলী, আবদুল্লাহ সাজ্জাদ, শাহিন আহমেদ, আকিকুর রহমান, রাজ্জাক আমিন, সুমন মিয়া, বিপ্লব মিয়া, সাদিক আলী, জুয়েল আহমেদ ও হারুন খান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে সব ধরনের হিংসাত্মক ও হয়রানিমূলক কাজ পরিহার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। যেকোনো মূল্যের বিনিময়ে জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ইপসুইচ থেকে কয়সর মিয়া, চ্যানেল আই নিউজ। মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমান মিজান নির্বাচিত হয়। ব্রিস্টল বিএনপির উদ্যোগে আনন্দ সভা অনুষ্ঠিত হয়। আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, ব্রিস্টল বাদ অ্যান্ড ওয়েস্ট বিএনপি ও মৌলভীবাজার প্রবাসী ব্রিস্টলের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল নাসিরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই আনন্দ সভার। সভায় সভাপতিত্ব করেন ব্রিস্টল বাদ অ্যান্ড ওয়েস্ট বিএনপির প্রেসিডেন্ট সৈয়দ নুরি কাদের জুনায়েদ। সাধারণ সম্পাদক এম এ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা ও নবনির্বাচিত চেয়ারম্যান ভিপি মিজানের ছোট ভাই মহিবুর রহমান সংযোগ। আরও বক্তব্য রাখেন আব্দুল নাসির কায়ুম খান ফয়জুল, আব্দুল গফফার মোর্শেদ আহমেদ তফসির, সালেহ আহমেদ পাপ্পু, মোতসির আহমেদ, হেলাল আহমেদ, মাহবুব বক্ত পাপলু প্রমুখ। বক্তারা বলেন, এখন ভিপি মিজানকে সকল ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে মৌলভীবাজার বাসীদের কল্যাণে কাজ করতে হবে, মনে রাখতে হবে এই বিজয় জনতার বিজয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, সোমবার বার্মিংহামে আসনস্থ স্থানীয় একটি হলে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির আহ্বায়ক কাজী আঙ্গুর মিয়া সভাপতিতে ও সদস্য সচিব হরমুজ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সভায় বক্তারা বলেছেন, দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শহীদ জিয়া স্বাধীনতা যুদ্ধের ঘোষণা ঐতিহাসিকভাবে সত্য। পাক বাহিনীর নাটকীয়তার তান্ডবে জাতি যখন দিশেহারা তখন জিয়া নিজেই প্রথম বিদ্রোহ করেন এবং 26 মার্চ নিজেকে প্রথম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে স্বাধীনতার ঘোষণা দেন। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সেক্রেটারি কয়সর এম আহমেদ, আবুল কালাম আজাদ, সুজাতুর রেজা, এমদাদুল হোসেন টিপু, আবুল হোসেন, নাসিমুজ্জামান হেলান, এম এ সালাম ও ইকবাল হোসেন প্রমুখ। বাংলাদেশের জাতীয়তাবাদী দল সুইজারল্যান্ড শাখার উদ্যোগে জুরিখের একটি অডিটোরিয়ামে গত 30 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা এবং নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 30 মার্চ 2014 বাংলাদেশের জাতীয়তাবাদী দল সুইজারল্যান্ড শাখার উদ্যোগে জুরিখের স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 43তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং নতুন কমিটির পরিচিতি সভা।
জুরিগ বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান অসীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি শামীম বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা এবং সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন। সভার সভাপতিত্ব করেন জুরিখ বিএনপির সভাপতি আসলাম বিল্লাল। এই মহান স্বাধীনতা দিবসে আমাদের আজ থেকে এটা থাক অঙ্গীকার, আমরা যাতে অদূর ভবিষ্যতে সুন্দরভাবে আমাদের দেশটা চলে সেই শান্তি ও সুন্দর কামনা করি। পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সভার শুরু হয়। 43তম মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ হুমায়ুন কবির, সুমি আক্তার, তানিয়া আক্তার প্রমুখ। আজকে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবকিছুর ঊর্ধ্বে আমরা বাংলাদেশকে ভালোবাসি, সো প্লিজ বাংলাদেশ একটু শান্তি এনে দিন। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যার সাক্ষী ইতিহাস। বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, খুন গুম জেল জুলুম করে বেশি দিন টিকে থাকা যাবে না। বাংলাদেশের জনগণ দেশের নেত্রী খালেদা জিয়াকে নির্বাচিত করে এ সকল অবিচারের দাঁত ভাঙা জবাব দিবে। সুইজারল্যান্ডের জুরিখ থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্কটল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে বুধবার এডিনবরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান জানান, স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনিস চৌধুরীর সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল আহমেদের পরিচালনায় সভার শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায় বক্তারা স্বাধীনতার চেতনা আর সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ শাহানুর চৌধুরী, মোহাম্মদ নুনু মিয়া, সাইদুর রহমান সাচ্চু, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। বার্মিংহামে নাসিরুদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, দেশ কঠিন সময় অতিক্রম করছে। পদে পদে দেশে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার, লন্ডনে সেমিনারে ডক্টর পিয়াস করিম। টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র মোহাম্মদ আব্দুল সালিক অন্তিম শয়নে। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।